আসসালাম ওয়ালাইকুম রেসিপিস বাই ওয়াসিসমোম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ এবং মরিচের লোভনীয় একটি ভর্তা রেসিপি যারা ব্যাচেলর আছেন খুব সহজেই চটজলদি ভর্তাটা বানিয়ে নিতে পারবে আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস বন্ধুদের মাঝে শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অলরেডি যারা সেটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভর্তাটা কিভাবে তৈরি করা হয়েছে পেঁয়াজ মরিচের ভর্তার জন্য আমি এখানে আট দশটি মরিচ হালকা করে ভেজে নিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে করে খুব সাবধান হয়ে ভাসতে হবে যেন মরিচগুলো না পুড়ে যায় আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে মরিচগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এখানে আমি মিহি কুচি করে রাখা পেঁয়াজ আর সেই ভেজে রাখা মরিচগুলো নিয়েছি আর পেঁয়াজ মরিচের পরিমাণটা হবে সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো আপনারা কতটুকু ভর্তা বানাবেন সে অনুযায়ী পরিমাণ বুঝে আপনারা নিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবকিছু ভালো করে চটকে নিব খুব ভালো করে মাখতে হবে যেন পেঁয়াজটা নরম হয় আমার ভর্তাটা মাখা হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আবারও সবকিছু ভালো করে মেখে নিব আমার ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে দেখতে পারছেন পেঁয়াজ থেকে পানি বের হয়ে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে আর ভর্তার কালারটাও কতটা লোভনীয় হয়েছে তৈরি হয়ে গিয়েছে আমার পেঁয়াজ মরিচের ভর্তা কত অল্প সময় চটজল দিয়ে ভর্তাটা বানিয়ে নেওয়া যায় তা তো আপনারা দেখেই নিন ঘরে কিছু না থাকলে খুব সহজেই ভর্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ